তিরিশ বছরের কাছাকাছি বা তিরিশে পা দিয়েছ কিন্তু হতাশা তোমাদের কাটতেছে না সো এই ভিডিওটি তোমাদের জন্য ভিডিওটি না কেটে অবশ্যই তোমাকে দেখতে হবে এবং মূল কারণটি জানতে হবে এই বিউটিফুল আমি তোমা চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটি একটু অন্যরকম বিষয়ে কারণ যারা তিরিশ বছরের কাছাকাছি বা তিরিশে পা দিয়েছ তাদের অনেকে হতাশায় জর্জরিত ক্যারিয়ার নিয়ে তোমরা সুখী না ক্যারিয়ারে কিছু করতে পারছো না বা সংসারটা অনেক ব্যস্ত অনেক ডিপ্রেশন অনেক অসুস্থ সমাজের অনেক কথা অনেক কিছুতে জর্জরিত সো এই ভিডিওটি তোমাদের জন্য আজকে সাজতে সাজতে আমি তোমাদের সাথে এই কিছু বিষয় শেয়ার করব যেগুলো থেকে তোমরা হতাশা থেকে বের হয়ে একটা ক্যারিয়ারে কি করতে যাও বা তোমাদের ফোকাস কি হওয়া উচিত এবং তিরিশ বছরে সাকসেসফুল হতে হলে কি করতে হবে চলো দেরি না করে শুরু করি ভিডিওটি আমাদের বাংলাদেশের বা এশিয়া উপমহাদেশে একটা তোমার কালচার আছে যে মেয়ে বিশ থেকে শুরু হলে বিয়ে দেওয়ার জন্য পাড়াপাড়ি শুরু করে সো ক্যারিয়ারে অনেকেই অনেক কিছু করতে পারে না ছোট বয়সে বিয়ে হয়ে যায় সো তাদের কথা আমি ছেড়ে দিচ্ছি তারা হয়তো সংসারে বা হাজব্যান্ডের ঘরে বসে খেতে পছন্দ করেন বা ভুল না হলে তারা অনেকে কাজ করতে পারেন না কিন্তু আমরা যারা বিয়ে করিনি বা বিয়ে করতে এখনও চাচ্ছি না ক্যারিয়ারে কিছু করতে চাচ্ছি তাদের জন্য আমার ছোট্ট কিছু টিপস বা বলতে পারো কি করলে ক্যারিয়ারটা তোমার সফল দাঁড়াবে সেই বিষয়ে একটি কথা বলবো কেননা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজে কেননা এই সময় আমরা খুবই ডিপ্রেশনে ভুগি বিষণ্নতায় ভুগি সকলের ক্যারিয়ারের মানে ক্যারিয়ার গ্রাফ দেখে আমাদের নিজেদের মধ্যে খুব ইচ্ছা হয় যে নিজে কিছু করতে পারলাম না কি করলাম জীবনে সময় পার হয়ে যাচ্ছে বয়স তিরিশ ছুঁই ছুঁই বা আটাশ বা কিছু দিন পর তিরিশ হবে কিন্তু তাও লাইফে কিছু করতে পারলাম না সো তোমাকে এখনই ফোকাস রাখতে হবে তোমার ক্যারিয়ারে কারণ অলমোস্ট তুমি পড়াশোনা শেষ করে ফেলেছ বা কেউ হায়ার স্টাডিজ পারপাসে পড়াশোনা গ্যাপ দিয়েছ এর মধ্যে কেউ জব করেছ বা কেউ একটু ভালো জব সার্চ করতে সো এখন ক্যারিয়ার নিয়ে তুমি খুব একটা খুশি না তুমি জব করতেছো দিন শেষে তোমার মনে হয় তুমি কিছুই করতে পারছো না বা তুমি কোনো ফ্যাশন রিলেটেড কাজ করছো তোমার দিন শেষে মনে হচ্ছে লাইফে কি করলাম এগুলোর তো কোনো ভ্যালু নেই কিন্তু ব্যাপারটা সেরকম না এখন যুগ অনেক বদলেছে তোমরা বিংশ না একবিংশ শতাব্দীর মে তোমরা ইচ্ছে করলেই ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারো ইউটিউবার হয়েও টাকা ইনকাম করতে পারো কন্টেন্ট ক্রিয়েটর হয়েও টাকা ইনকাম করতে পারো শুধু যে তোমাকে সকাল আটটা থেকে পাঁচটা জব করলেই একদম সমাজ অনেক ভ্যালুয়েবল মনে করবে সেটা না সো তোমার যেটা ভালো লাগে তোমাকে সেটাই করতে হবে সো তোমাকে ফোকাস দিতে হবে তুমি যদি রান্না ভালো পারো রান্না বিষয়ে কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে পারো তুমি ফ্যাশন ডিজাইনের নিয়ে কাজ করতে চাও সেটা নিয়ে করতে পারো কথা কন্টেন্ট ক্রিয়েটার না যে কোনো কাজই তোমাকে মনোযোগ দিতে হবে